আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এই যে আমি চলে আসছি এখন সমুদ্রে, কক্সবাজার সমুদ্রের বিচে। আজকে ফার্স্টে আমরা হচ্ছে বিচে নামবো। এই কদিন হচ্ছে আমরা শুধু সেন্ট মার্টিন, তারপরে ওই যে ইনানি বিচ, এগুলোতে ঘোরাঘুরি করছি। আর সেন্ট মার্টিন তো একদিন ছিলাম, বাট সেন্ট মার্টিনও বিচে নামতে পারি নাই, কারণ সব দৌড়ের উপরে ছিলাম, সব কিছু কাভার করতে যায়, আমাদের কোনোটাই ঠিক মতো আমরা করতে পারি নাই। সো আজকের দিনটা আমরা আজকে কক্সবাজার স্টে করতেছি, আর রাত্রে আমরা বাসে চলে যাবো। সো আজকের দিন আমরা সমুদ্রে একটু নামবো, তারপরে কেনাকাটা করব, তারপরে চলে যাবো রাত্রে। রাত্রে হচ্ছে আমরা ইভারগ্রিন স্লিপার বাসে টিকিট কাটছি। সো দেখা যাক, ওইটাও দেখাবো এই ভিডিওতে। এই ভিডিওটা হচ্ছে ঢাকা পর্যন্ত কন্টিনিউ করব। সো চলুন দেখুন কী পরিমাণ মানুষ এখানে। এখানে অনেক ধরনের রাইড আছে, আপনি স্পিড বোটের রাইড আছে, দেন তারপরে হচ্ছে ওখানে বাইক রাইড আছে কিছু। সো আপনারা চাইলে এগুলো নিতে পারেন। সো আমাদের সবাই বিচে অলরেডি চলে গেছে, আমরা এখন একটু সমুদ্রে নামবো, গোসল করব। সো এটা হয়তো আবার দেখাইতে পারবো না, কারণ সমুদ্রের পানিতে ফোন টোন ভিজে যেতে পারে। তো সাথেই থাকুন, গোসল করি, তারপরে কী কী করি সব কিছু দেখানোর ট্রাই করব। চলুন গোসল করি আগে। তো ভাইয়ার শ্রাবণ একটা স্পিড বোট ভাড়া করছে, দেখতেই পাচ্ছেন। এখন এই স্পিড বোট নিয়ে মাস সমুদ্রে যাবে, আমাকে বলছিল ওঠার জন্য, বাট আমার সাহসে কুলায় না, আমি অনেক ভয় পাই পানি দেখে। সো এই জন্য ওরা দুইজন যাচ্ছে। সো দেখুন, নিমিষেই মাস সমুদ্রে চলে যাবে। মাস সমুদ্রে যে একটু, মাস সমুদ্রে না, হয়তো বা একটু ভিতরে যাবে, যে একটা ঘুরানি দিয়েই চলে আসবে। সো যাই হোক, এটাও একটা অ্যাডভেঞ্চার। এরা স্পিড বোর্ডে এখন একটু পরেই ব্যাক করবে, আমি ভিডিও করে দিচ্ছি এই জন্য। এই যে দেখতেই পাচ্ছেন, অলরেডি চলে এসেছে। একটু রুষাকে নিয়ে ভাইয়া ছবি উঠাইতে যাচ্ছিল, বাট রুষা তার নানিকে ছাড়েই না। সো তার নানিকে ছেড়ে একটু বসাই দিয়েছিল, বাট সে কান্নাকাটি করে, অবস্থা খারাপ। সো আর রুষা পানি দেখে একটু ভয় পায় আমার মতো। সো এই জন্য তাকে আর স্পিড বোর্ডে ওঠানো হইল না। এবার আপুকে বলা হচ্ছে যে ওঠার জন্য, বাট আপুও ভয় পায়, আপু যাবে না। সো ভালোই স্পিড বোট রাইড, একটু মাস সমুদ্রে ঘুরেও আসা যায়। সো আমরা এখন গোসল করব সবাই মিলে, আমি আব্বু আম্মু গোসল করব, বাট ওইটার ভিডিও করা হয় নাই, কারণ ভিডিও করার মতো কেউ ছিলও না, আর পানিতে ফোন নিয়েও যাওয়া যাচ্ছিলো না। সো এই জন্য আমরা এর মাঝখানে গোসলটা সেরে নিলাম। সো আমাদের গোসল টোসল করা শেষ, এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে এখন খেতে যাব, লাঞ্চ করতে যাব। সো সবাই বের হয়ে পড়ছি। এই যে এটা হচ্ছে রেইন ভিউ রিসোর্ট, আমরা আজকে রাতটা এখানে স্টে করব, তারপরে রাত্রে বাসে করে চলে যাব। তো যাই আগে, তাড়াতাড়ি, সবাই চলে গেছে অলরেডি। সো আমরা যাই, তো আসুন। এই তো আমরা একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এখন আজকে বাঙালি খাবার খাবো, সাদা ভাত, শুটকি ভর্তা, মাছ টাস, যা যা আছে সব কিছুই খাবো। আর কক্সবাজারে খাবারের মান খুব একটা ভালো না, আর দাম খুবই বেশি, আর পানিও খেয়ে শান্তি নাই, কেনা পানি খেতে হয় সবসময়, আর কেনা পানির দামও সবসময় বেশিই রাখে তারা, সব কিছুর দামই কেন জানি বেশি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করছি অলরেডি, দেখতেই পাচ্ছেন, এখন বেরিয়ে পড়বো। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ, আমরা খাইলাম হচ্ছে দাওয়াত রেস্তোরাঁ থেকে, চারজন মানুষ খাইলাম। সো ভরপুর খাওয়া দাওয়া হয়েছে, এখন আমরা যাবো একটু বার্মিস মার্কেটে, বার্মিস মার্কেট থেকে কিছু কেনাকাটা করবো, কেনাকাটা করে তারপরে আবার আমরা হোটেলে আসবো। তো সাথে থাকুন, মার্কেটে যাই, দেখি কী কী কেনাকাটা করা যায়। তো চলুন যাওয়া যায়। তো আমি আর মনি যাচ্ছি বার্মিস মার্কেটে, অলরেডি আমাদের সবাই আগেই চলে গেছে বার্মিস মার্কেটে, আমরা পিছে পড়ছি। সো আমি আর মনি এখন আলাদাই যাচ্ছি, যে সবাই একসাথে হবো। এই যে অলরেডি চলে এসেছি বার্মিস মার্কেট, এটা হচ্ছে পুরাতন বার্মিস মার্কেট, যেটা মেইন শহরে, কক্সবাজার শহরে যে মার্কেটটা ওইটা। সো আমাদের ওখানে একটা বার্মিস মার্কেট ছিল ডলফিন মোড়ের ওখানে, বাট ওইটা নতুন হয়েছে, এটা হচ্ছে আসল বার্মিস মার্কেট। সো আমি এসে এখন সবাইকে খুঁজতেছি, এখন ফোন দিয়েছি সবাই আসবে আমাদের নিতে। এই যে আমরা সবার সাথে একসাথে হয়েছি, আবার রুষা ঘুমাচ্ছে, আর আম্মু আপুরা সব এখানে পুঁথির তৈরি গয়না টয়না সব দেখতেছে। এর ফাঁকে আমি মনির জন্য একটা সারপ্রাইজ গিফট কিনেছি, সো দেখি তাকে সারপ্রাইজ করা যায় কি না। এই যে মনির হাতে অলরেডি গিফটটা দিয়ে দিয়েছি, দেখি মনি এবার কী বলে। তো ছোট্ট একটা গিফট, বাট আমার জিনিসটা খুবই পছন্দ হয়েছিল। এই জিনিসটা আমি মার্কেটে ঘুরতে ঘুরতে অনেক সময় নিয়ে কিনছি,
সামানির জন্য একটা ব্রেসলেট কিনছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, ওকে পরলে ভালোই মানাবে। এই জল যদি সে পরছে এবং পরে সে খুবই খুশি, আমাকে বলল অনেক সুন্দর হয়েছে, এবং আমার ছোট ভাইদেরকে বলল যে বউদেরকে কিভাবে গিফট দিতে হয় শিখে রাখো। যাই হোক, এখন এই যে রুষা চকলেট নিয়ে সে ঘোরাঘুরি করতেছে, খাই একটাও খাচ্ছে না, বাট নিয়ে ঘোরাঘুরি করতেছে এবং কাউকে খেতেও দিচ্ছে না। যাই হোক, আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব, কারণ আমাদের বাসের সময় হয়ে গেছে, খুব দ্রুত আমরা চলে এসেছি। এই যে এসে আমরা লাগেজ টাগেজ নিয়ে আবার এখন বাসের কাছে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন সবাই লাগেজ টাগেজ নিয়ে বাসের কাছে চলে এসেছে। আমার এটা স্লিপার বাস ইভারগ্রিনের, এটা ডিরেক্ট হচ্ছে উত্তরা যেয়ে নামবো আমরা, আর ভাড়া নিচ্ছে হচ্ছে 1500 টাকা কক্সবাজার থেকে। তো বাসের ভিতরে কীরকম আমি একটু দেখাবো, যদিও অন্ধকার ছিল খুব একটা দেখাতে পারি না, বাট আমি যেটা বলবো বাসের ভিতরটা আছে মোটামুটি অ্যাভারেজ, খুব যে হাই ক্লাস তাও না, খুব নোংরার এরকমও না, ভালোই আছে, চলে আর কি 1500 টাকা আর যা হয়। আচ্ছা, আমাদের ছিল হচ্ছে দোতলায় আর সবার ছিল হচ্ছে নিচতলায়। তো এই যে আমি আর মনি এখন আমাদের দোতলার যে সিটটা আছে ওইখানে যাচ্ছি। তো ভালোই ছিল জার্নিটা, আমরা পুরো রাস্তা ঘুমাইতে ঘুমাইতে আসছি, এক ঘুমে মনে করেন ঢাকায় চলে আসছি। খুবই স্মুথ ছিল, খুবই ভালো ছিল জার্নিটা। এই যে আমরা এখন ঢাকায় চলে এসেছি। সো এই তো ছিল আমাদের কক্সবাজার সেন্ট মার্টিন ট্রিপের সকল ভিডিও সিরিজের শেষ ভিডিও এটা। সো আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগছে, আর যারা এখনও প্রথম ভিডিওগুলো দেখেন নাই তারা এক নম্বর ভিডিও থেকে শুরু করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।